হ্যাঁ, গত রাত্রে প্রায় 2টার সময় আমার বাড়ির 2টা গরু রয়ে গেছে। তো আমরা সবাই মিলে সেটা খোঁজখবর করতে 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 দেখলাম কাটা তারের বেড়ার দিকে লয়ে গেছে, বাংলাদেশে লয়ে গেছে। এবং এটার লোকে আমরা ইন্ডিয়ারও বহুত লোক জড়িত আছে, যারা ইন্ডিয়ার অবৈধ ব্যবসায়ীরা আছে তারাও এটার লোকে জড়িত আছে। এবং আমরা তারার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই এলাকাবাসী আমরা মানে কোনো রকমের সিকিউরিটি নাই, আমরা নিজের হাত থেকে সিকিউরিটি দিয়ে দিয়ে অনেক সময় আমরা ইয়ে করতেছি, কিন্তু 2 দিন পরে পরেই আবার সেম ঘটনায় ঘটতেছে। কিছুদিন বন্ধ থাকলে কিছুদিন আবার হইতেছে, বিএসএফ এরও তেমন টহলদারি নাই। তারপরে আমরা পুলিশেরও খবর করলাম, এখনো পর্যন্ত পুলিশও আইসে না। আমাদের এই এলাকাটা অবৈধ ব্যবসা, ব্ল্যাক ব্যবসার মধ্যে যে জড়িত হয়ে গেছে এত ভাবে, হ্যাঁ, এই ব্যবসাটা থেকে এই এলাকাটা প্রতিদিন 100 থেকে 150 লোক এই বাংলাদেশ থেকে উদ্ধার করে, হ্যাঁ, চুরি করতো। অথচ যে বাড়ি চুরিছে তার বাড়ি থেকে ঠিক মনে করেন 500 মিটার দূরে তো না বিএসএফ ক্যাম্প, এবং 100 মিটার দূরে তো না ওপি আছে, বিএসএফ এর ওপি আছে। তারপরে কি করে চুরিও, এবং তারা কইতো না সকাল থেকে এখন 10টা বাজে, পুলিশের কোনো খবর নাই, থানার মধ্যে না হইল মনে 50 বার কল করেছে, তারা কোনো আইতেছে না। এবং এলাকার যে ব্ল্যাকাররা আছে তারা 2 নম্বরে কাজ করতেছে, তারা ব্ল্যাক তো করতেছে, পাশাপাশি ওখানে প্রচুর পরিমাণে লুক উড়াইতেছে, প্রচুর পরিমাণে লুক উঠতেছে, ডেলি 100-150 লুক উঠতেছে। এবার বিএসএফ এরও কোনো খবর নাই এবং পুলিশের কোনো খবর নাই, এইভাবে চলছে। মনে হয় জমিনিটা আজকে যে কী আছে না, যে কি ভালো দিনই আছে না খারাপ দিন আছে, এটা মানুষ বুঝতে পারতেছে। মানুষ একটা এলাকার মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে। এখানের বেশিরভাগ মানুষ যে শ্রমজীবী, সকালবেলা কাজ করতে যায়, সন্ধ্যার সময় হয়তো কৃষিকাজে ব্যস্ত, তারা কি সম্ভব রাত্রেবেলা জায়গা থেকে সারা রাত পাহারা দেওয়া? এটা তো গ্রামবাসী, এটা তো বিএসএফ আছে বা প্রশাসন আছে, তারাই তো দেখতে পারে। তো মানুষ কি করে আজকে শান্তিতে থাকবে? 1 নম্বর ওয়ার্ড লঙ্কামুড়া, লঙ্কামুড়া 1 নম্বর ওয়ার্ড, এটা পালপাড়া।